আবারও তোমাদের জন্য নতুন আপডেট কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে বেরোবে তা কিন্তু সরাসরি জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি কবে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেটা জানাবো এবং কৃষক বন্ধু প্রকল্প যারা এখনও করনি তাদেরও কিছু নতুন তথ্য প্রোভাইড করব যারা এবারে আবেদন করতে থাকবে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করতে ইচ্ছুক তারা কিভাবে কি করতে হবে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে নি পুরো ডিটেলসটা দেখো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা সে সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা রয়েছে তবে এর আগের বারের কিন্তু যে টাকাটা সেটা কিন্তু দুভাবে দেওয়া হয়েছিল মানে দুটি সেটেলমেন্টে টাকাটা তোমাদেরকে প্রদান করা হয়েছিল একটা রবি শস্যর জন্য একটা খরিফ শস্যর জন্য তো রবি শস্যর টাকাটা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই নিউজ তথ্য তোমাদেরকে দেব পশ্চিমবঙ্গের কৃষক বা কৃষি বন্ধুদের জন্য এই প্রকল্পের নতুন শীতকালীন কিস্তির টাকা অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার তেইশে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ আগামী বছরের যে রবি শস্যের টাকাটা কিন্তু ডিসেম্বরের মাসে মাসে কিন্তু মাঝামাঝি দেয়া হয়েছিল এবারেও কিন্তু জানা হচ্ছে যে তোমাদের যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি দেয়া হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ রবি শস্য চাষের জন্য এই কিস্তিটির টাকা প্রদানের কাজ আরম্ভ হয়েছে আগের বছর দু হাজার তেইশে বারোই ডিসেম্বর থেকে প্রত্যেকটি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা ঢুকে গিয়েছিল তাই এবারেও কিন্তু জানানো হচ্ছে হয়তো এবারের টাকা বা দ্বিতীয় যে সেটেলমেন্টের টাকাটা সেটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে আসতে পারে কৃষক বন্ধুর এই যে নতুন টাকা বা এই যে নতুন আপডেট সেটা কিন্তু সমস্ত কৃষক বন্ধুর ক্যান্ডিডেটদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে একবার তাদের কিন্তু জানা দরকার আগের বারে খারিফ মৌসুমের কিস্তি কিন্তু এপ্রিল মাসে দেয়া হয়েছিল এবং রবি মৌসুমের কিস্তি কিন্তু অক্টোবর মাসে দেয়া হয়েছিল তবে এবারে কৃষক বন্ধু যে রবি শস্যর টাকাটা সেটা কিন্তু অক্টোবরের মাসের এখনও কিন্তু দেয়া হয়নি সেক্ষেত্রে জানা যাচ্ছে কিন্তু এবারের টাকাটা ডিসেম্বর মাসের মাঝামাঝি আসতে পারে এরকমই কিন্তু নতুন আপডেট জানানো হল অবশ্যই করে পাশে থাকবেন